শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া হলো না, শেষ ম্যাচে 28 রানে হারলো টাইগাররা। সাকিব সিলেটে বাংলাদেশ দলের ব্যাটিং ধস দেখেননি, পরিবারকে নিয়ে মিরপুরে চিল মুড়ে তিনি। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবি বসের পরিষ্কার বার্তা, তামিম খেলতে চাইলে খোলা আছে রাস্তা। অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার ভারতের মুখোমুখি হবে বাংলার মেয়েরা, নেপাল থেকে শিরোপা নিয়ে ফিরতে চায় ওরা।